तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस ला के रखे, मैं तुझको न चाहता हूँ। সো হোয়াটসঅ্যাপ পোলাপেন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই সুন্দর একটা মিউজিকের সাথে আমরা খুব সুন্দর একটা ভিডিও মেক করে নিতে পারবো। তো আজকের এই সুন্দর ভিডিওটা মেক করার জন্য প্রথমেই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে এই প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা আমার কমেন্ট বক্স থেকে যে XML ফাইলটা শেয়ার করেছেন সেই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচে আপনারা যে স্কাই কালারের এক নম্বরের ফাইলটা দেখবেন সেই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটি ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে আপনারা যে পিকচারটা দিয়ে ভিডিওটা মেক করবেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করবেন। তারপরে উপরে এই প্লাস আইকনে ক্লিক করে ওই পিকচারটা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই পিকচারটা এখানে অ্যাড করে নিলাম। তো এরপর এখান থেকে একটু ডান পাশের দিকে স্ক্রল করলে আপনারা আরও যে স্কে কালার ফাইলগুলো দেখবেন, এখন এই ফাইলগুলোর মধ্যে আপনারা বুঝে শুনে পিকচার অ্যাড করবেন। তো সাপোজ হিসেবে এখান থেকে আপনারা প্রথমে যে পিকচারটা অ্যাড করছেন, দেন এর পরবর্তীতে যে স্কে কালার ফাইলটা আছে সেই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আবারও সেই সেম পিকচারটা এখানে সিলেক্ট করবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে সেম পিকচারটা এখানে অ্যাড করবেন। তো এখানে এই দুইটা ফাইলের মধ্যে সেম পিকচার অ্যাড করার কারণটা আমি একটু পরেই বলতেছি। তো এর পরবর্তীতে আবারও যে ফাইলটা রয়েছে এখন আমরা এই ফাইলের উপরে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এবার গ্যালারি থেকে আমরা অন্য একটি পিকচার সিলেক্ট করব। তো সাপোজ হিসেবে আমি এখন এই পিকচারটি সিলেক্ট করলাম, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। তো এই যে দেখতে পারতেছেন আমাদের এই ফাইলের মধ্যে কিন্তু একটি শেক ইফেক্ট রয়েছে। তো এই শেক ইফেক্টের কারণে আমরা এখানে পিকচার চেঞ্জ করেছি। তো আপনারাও কী করবেন, যে ফাইলের মধ্যে শেক ইফেক্ট দেখতে পারবেন এইরকম সেই ফাইলের মধ্যে আপনারা পিকচার চেঞ্জ করে দিবেন। তো এর পরবর্তী যে ফাইলটা রয়েছে সেই ফাইলের মধ্যে কিন্তু কোনো ধরনের শেক ইফেক্ট নাই, এর জন্য আমরা এই ফাইলের মধ্যে আবারও সেই সেম পিকচারটি এখানে অ্যাড করে দিব। তো আমি আবারও সেই সেম পিকচারটি সিলেক্ট করলাম, দেন উপরে প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো শেক ইফেক্ট নাই। তো এর পরবর্তীতে আবার যে ফাইলটা রয়েছে সেই ফাইলের মধ্যে কিন্তু আবারও শেক ইফেক্ট রয়েছে। তো এর জন্য কী করবো, আমরা এখান থেকে এই ফাইলের মধ্যে আবারও একটি অন্য পিকচার অ্যাড করব। যেহেতু আমাদের এই ফাইলের মধ্যে শেক ইফেক্ট রয়েছে এর জন্য আমরা এই ফাইলের মধ্যে অন্য একটি পিকচার অ্যাড করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই শেক ইফেক্ট রয়েছে। তো এর পরবর্তীতে যে ফাইলটা রয়েছে সেই ফাইলের মধ্যে কিন্তু আবার কোনো শেক ইফেক্ট নাই, এর জন্য আমরা এই ফাইলের মধ্যে আবারও এই সেম পিকচারটি অ্যাড করব। তো এইভাবে করে আপনারা একেবারে শেষ ফাইল পর্যন্ত পিকচার অ্যাড করে যাবেন। জাস্ট যেখানে শেক ইফেক্ট দেখবেন সেখানে আপনারা পিকচার চেঞ্জ করবেন। তো এই যে এইভাবে করে এই সবগুলো ফাইলের মধ্যে যখন আপনারা পিকচারগুলো অ্যাড করে দিবেন, দেন এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা মিডিয়া অপশনে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে যে ভিডিওতে ট্রেন্ড মিউজিকটি থাকবে সেই ভিডিও ক্লিপসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে জাস্ট এই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিলাম। তো এরপরে দেখতে পারবেন যে এই ভিডিওটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখতে পারতেছেন এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিও থেকে সাউন্ডটি বের করার জন্য আপনারা জাস্ট এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, দেন উপরে এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করে ভিডিও থেকে সাউন্ডটি আলাদা করে নেবেন। দেন আপনারা ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করবেন, দেন উপরে ডিলিট অপশনে ক্লিক করে ভিডিও ক্লিপসটা এখান থেকে ডিলিট করে নেবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা ভিডিওতে চাইলে একটি ট্রেন মিউজিক খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। তো ট্রেন মিউজিকের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন কী করবেন, আপনারা জাস্ট উপরে এই সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন।
তারপরে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা 720 সিলেক্ট করবেন, এটাই আপনাদের সবার জন্য ভালো হবে। দেন এখান থেকে আপনারা ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।